तो বন্ধুরা আজ কে আমি আবারো নিয়ে আসছি নতুন ভিডিও তো দেখাবো আজকে যে এই যে ফ্যানের শ্যাফটটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই শ্যাফটটা আমি চেঞ্জ করব নতুন শ্যাফ লাগাবো তো কিভাবে শ্যাফটটা লাগালে কয়েলটা নষ্ট হবে না সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো কয়েলের কোনো ক্ষতি হবে না এই শ্যাফটটা দেখতে পাচ্ছেন শূন্য শ্যাফটটা একদম নষ্ট হয়ে গেছে আমি আজকে তোমাদেরকে হাইড্রোলিক যে প্রেসার পাম্প আছে ওখানে নিয়ে যাই খুলে দেখাবো এই যে দেখতেই পাচ্ছো যে আমি হাইড্রোলিক যে প্রেসার পাম্প আছে সেখানে আমি লাগিয়ে নিয়েছি তো আগে আমি প্রেসার পাম্পের যে ইয়েটা আছে আমি ছেড়ে দেব এই যে লাগিয়ে নিয়েছি আমি এখন টাইট দেব তারপরে এই যে এইভাবে করবা এই প্রেসার পাম্পটা আমি পাম্প করব অটোমেটিক এটা চাপ মারবে নিচের দিকে তো শ্যাফটটা বসতে থাকবে নিচে এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি এই যে দেখছো এইভাবে চাপ দিতে হবে চাপ দিলে প্রেসার দিয়ে শ্যাফটটা ক্যামেরা ইজিলি লাগাতে পারবো ইজিভাবে লাগিয়ে যাবে শ্যাফটটা তোমার কয়েলের কোনো ক্ষতি হবে না এই যে আমার লাগানো কমপ্লিট হাওয়াটা আমি ছেড়ে দেবো এসব এই যে উঠে যাচ্ছে এই যে আমার শ্যাফ লাগানো কমপ্লিট এখন লিডের তারটা এভাবে ঢোকাই নিলেই আমার কয়েল ওকে তো এখন আমি ফ্যান সেটিং করে এই যে এরকম প্রেসার পাম্প নিতে হবে হাইড্রোলিক জ্যাক নিতে হবে এইরকম ভাবে বানা নিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে আমি খুললাম কয়েলের শ্যাফটা এইভাবে তোমরা খুলে নেবা তাহলে নষ্ট হবে না এরকম তোমরা যদি কেউ নিতে চাও তো কম পয়সায় হয়ে যাবে অসুবিধা নাই এরকম ওয়েল্ডিং লেট আছে ওখান থেকে বানিয়ে নিতে হবে এটা কিনে নিতে হবে হাইড্রোলিক জ্যাকটা এরকম ভাবে বানাই নিব এই যে দেখতে পাচ্ছ আরো আছে ওখানে দেখা খোলা মালগুলো তৈরি হচ্ছে এই যে মাল নতুন তৈরি হচ্ছে গোডাউনের ভিতরে এই যে গোডাউনের ভিতরে মাল রেডি আছে অনেকগুলো মাল এই যে তৈরি হচ্ছে তো যোগাযোগ করবা বুদ্ধদার দোকানে আটকালে ওই বুদ্ধদার দোকানে অ্যাভেলেবেল মাল পাই যাওয়া তোমরা যদি কেউ নিতে চাও তো বুদ্ধদার সঙ্গে যোগাযোগ করবা এই যে কতগুলো মাল রেডি আছে স্টক আছে এ প্রচুর মাল আছে গোটা মানে প্রচুর এগুলো সব তৈরি হবে এই যে মেশিন আছে ওয়েল্ডিং মেশিন এই যে ওয়েল্ডিং মেশিন আছে হাটকালে আমি বুদ্ধদার সঙ্গে যোগাযোগ করবা যদি কেউ নিতে চাও অল্প কম পয়সার মধ্যে এটা পাই যাবা হাইড্রোলিক জ্যাক সেটিং মেশিন সহ পাই যাবা কমপ্লিট সেট দিয়ে দিবে